हेलो एवरीवन, वेलकम टू मेक इन बेंगल। मध्य अने के जरा खूब आँकते पसंद कर, मैंने जरा खूब आँकते खूब भलो पारे। हमार तरफ खूब एक बस भलो आँकते पीना, क्योंकि अने के देखे जरा खूब दारुण आँके, किंतु ता से ही दारुण आँखा सत्वे तर गुणटा थका सत्वे ता जाने ना तर प्रतिभा के क्यों पेशा परिणत कर। आज के भिडियोते एम एक बिजनेस आइडिया नहीं आलोचना करब, से ही बिजनेसटर नाम हे ग्लास इचिंग बिजनेस। और ये बिजनेसटी तादेर जोनो जारा आँकते पसंद करे, जारा आँकाटाके निजेर हबी मने करे एवं आँकाटाके निजेर पेशाय परिणत करते चाय। तो आज के जे ए विषयटी शुधु आईडिया नय, ए बिजनेसटी सम्पर्के जाबतीयो नलेज आमरा नेवार चेष्टा करब। तो आमादेर साथे जिनि आछेन तिनि एई ग्लास इचिंग एर लाइने दीर्घ 20 বছরের एक्सपिरियेंस आछे। तो तार थेके आमरा शुने नेब जे ग्लासिंग एर बिजनेसटी जाबतीयो नलेज। चलो एबार, तो एबार स्यार ग्लास इचिंग जे बिजनेसटी, ग्लास इचिंग जे नामटा एटा होयतो अनेकेर काछे एटा जाने ना जे ग्लास इचिंग बिजनेसटी की। तो एई ग्लास इचिंग बिजनेसटी सम्पर्के जदि आपनी बोलेन एटा काके बोले आर कि। ग्लास इचिंग होच्छे ग्लासेर उपरे आँचड़ केटे बा कलर दिए जे कोनो धरनेर नक्शाके क्रिएट कराकेई बला हय ग्लास इचिंग। आर ग्लास डिजाइनिंग ब्यापारटा अनेक बड़ो, अनेक बिग ब्यापार, কিন্তু সেখানে তিনটে মাত্র জায়গা আছে। একটা হচ্ছে গ্লাস ইচিং, একটা হচ্ছে গ্লাস স্টেন গ্লাস পেন্টিং, আর একটা হচ্ছে অরিজিনাল স্টেন গ্লাসের কাজ। আমরা যে বাচ্চারা যে সমস্ত কাজ করে ওকে বলা হয় গ্লাস পেন্টিং, কিন্তু অ্যাকচুয়ালি ওটা হচ্ছে স্টেন গ্লাস পেন্টিং আর স্টেন গ্লাস ডিজাইনিং আর গ্লাস ইচিং। এই হচ্ছে গ্লাসের ডিজাইনিংয়ের তিনটে লাইন। আর মূল্যে আমরা এখানে আমরা কাজটা করি হচ্ছে গ্লাস ইচিং নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে গ্লাস ইচিং বলতে কাঁচের উপরে যে কোনোভাবে আঁচড় কেটে নকশা করাকেই বলা হয় গ্লাস ইচিং। তো কাঁচের উপরে নকশা করে একে যে কাজটি করা হয় ওটাকে বলা হয় গ্লাস ইচিং। আর এই গ্লাস ইচিং করেও কিন্তু আমরা বিজনেস করতে পারি, অর্থাৎ যাদের এই ধরনের আঁকা দক্ষতা আছে তারাও কিন্তু এটাকে পেশায় পরিণত করতে পারে। কিন্তু এখন আমরা জানবো স্যার, এই গ্লাস ইচিংয়ের যে কাজটি, এই কাজে এই বিজনেস লাইনে টার্গেট কাস্টমার কারা, অর্থাৎ কারা কারা এই যা আমরা তো বিজনেস করতে গেলে অনেক কাস্টমারের সাথে ডিল করব, তো কোন কোন ক্ষেত্রে এই জিনিসগুলো দরকার পড়ে আর কি, কোন কোন সেক্টরে, হয়তো কোনো হোটেলে কোনো কাজ, মানে ইন্টেরিয়র ডিজাইনের কাজে লাগে, বা কারাই কাদের সাথে আমাদের মেইনলি ডিল হবে টার্গেট কাস্টমার কারা? মূলত এটা হচ্ছে ইন্টেরিয়র ডেকোরেশনের সঙ্গেই লিংক প্রথম জিনিস। আর এখানে হচ্ছে কেউ বাড়ির নিজস্ব ডেকোরেশন, তার বাড়ির পার্টিশন হিসাবেও সেখানে গ্লাসটাকে অনেকে ব্যবহার করছে, এবং এটা এখন অনেক ট্রেন্ড চলছে। সবচেয়ে বেশি গ্লাস ছাড়া ডেকোরেশন মানে ভাবা গ্লাস দরকারই হচ্ছে ডেকোরেশনে, এবং সেখানে ইন্টেরিয়ররা মূল জায়গা, এবং সকলের সঙ্গে সবাইয়ের তো আর ইন্টেরিয়রের হঠাৎ করে বিজনেস করে ব্যাপারটা বের করতে পারবে না, সেই সব লোকেদেরকে পরিচিতি পাবে না। সেই জন্য সাধারণত নিজস্ব এলাকায় যত গ্লাসের দোকান আছে যেখানে কাঁচ সেলিং হচ্ছে, সেই সমস্ত লোকের কাছে প্রথম যেতে হবে যে আমি গ্লাস ডিজাইনিং করি, কাঁচে আমাকে এরকমভাবে আমি নকশা করতে পারি। ওখানেই সাধারণত ইন্টেরিয়ার আর আদার্স উড ফার্নিচারের লোকেরা, অ্যালুমিনিয়ামের চ্যানেলের ডিজাইনিংয়ের লোকেরা, তারা ওখানেই হচ্ছে গ্লাস, কাঁচা গ্লাস নেওয়ার জন্য যায়। সেহেতু তাহলে একমাত্র আমার টার্গেট ওখানেই হচ্ছে আমি একমাত্র পেতে পারবো। প্লাস হচ্ছে কেউ যদি নেট, তো এখনকার যুগে ডিজিটাল যুগ, কেউ নেটে সেখানে বিভিন্ন ইন্টেরিয়ারের ডিজাইনারের সঙ্গে তারা কন্ট্যাক্ট করতে পারে যে আমি গ্লাস ডিজাইনিং করি, তার হাতের কাজ তাদেরকে শো করাতে পারে, এভাবে সে কাস্টমার লিংক তৈরি করতে পারে, কাস্টমার লিংক বিজনেস করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, তো স্যার আমরা তো অনেকেই বিজনেস করতে চাই, বিজনেস করার জন্য অনেক রকমের লাইন খুঁজতে থাকি যে কোন বিজনেসটা করব। তার জন্য ইউটিউবে অনেক ভিডিও রকম ভিডিও দেখি যে বিজনেস আইডিয়া কী কী আছে। তো সবার মধ্যেই বিজনেস আইডিয়াটা, বিজনেস নলেজটা বা বিজনেস প্ল্যানিং সবার মধ্যে অতটা আসে না, বা সবার মধ্যে অতটা থাকে না যে কখন কী বিজনেসটা করব। তো স্যার আপনার মানে এই বিজনেসই লাইনে কীভাবে আশা হলো? আপনি নিশ্চয়ই আপনি আঁকতে পারতেন, কিন্তু চট করে এই বিজনেস লাইনে কিভাবে আপনার আশা হলো সেই ব্যাপারে? আমি একটা গ্লাস
ডিজাইনিং এর ওয়ার্কশপে যে আর্টিস্ট হিসেবে কাজ করতাম, ডিজাইনার হিসেবে কাজ করতাম। যাই হোক, সেই ওয়ার্কশপ বন্ধ হয়ে যাওয়ার পরে আচ্ছা ব্যাপারটা হচ্ছে চারিদিকটা অন্ধকার মতো একটা এসে গেল। তো আমি চিন্তা করলাম নতুনভাবে যদি আমি যদি এটা নিজে শুরু করতে পারি, কারণ আমি সমস্ত কাজটাই আমি ভালো মতো জানি। তখনই আমি নিজে থেকে শুরু করলাম কাজটা শুরু করা, এবং বিভিন্ন কাঁচের দোকান, বিভিন্ন ইন্টেরিয়ার লোকের সঙ্গে যাই, যেটুকু টুকটাক পরিচিতি ছিল আমার, সেই বেসটাকে কাজে লাগিয়ে আমি ওয়ার্কশপটা তৈরি করি। এবং আজকে আমি 60-70 হাজার টাকার আমি সবসময়ের জন্য আমার ওয়ার্কশপে একটা কাজ থাকেই সবসময়ের জন্য। এবং এটা না, তাকে দক্ষ হতে হবে এবং ধৈর্য ধরতে হবে একটুখানি, কিন্তু এটা থেকে সে তার নিজেকে সেটেল করতে পারে। আমি আমার চাকাটা আবার সুন্দরভাবে ঘোরাতে শুরু করেছি এবং আমার আবার একই ওয়েতেই আমি চলছি, বরং আগের থেকে অনেক বেটার। আর একটা কোশ্চেন হচ্ছে স্যার, অনেকেই যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই এখন হয়তো মনে মনে ভাবছে যে আমি এই বিজনেসটি যদি করতে পারতাম, কিন্তু অনেকের স্কিল লেভেলটা একটু ডিফারেন্স থাকে। ধরুন কেউ, কারণ আঁকা কেউ বেসিক লেভেল কেউ জানে, কেউ অ্যাডভান্স লেভেল জানে, তো এরকম স্কিল কি কতটা থাকা জরুরি এই লাইনে আসার জন্য, এই লাইনটি শেখার জন্য? প্রথম জিনিস, আঁকতে জানলে তো খুবই ভালো, ভালো আঁকতে জানলে তো আরোই ভালো। আর আঁকতে জানি না আমি, আমি করতে চাই বিজনেস, তার ক্ষেত্রেও এটা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। কারণ যেহেতু এটা গ্লাস ট্রান্সপারেন্ট, যে কোনো ধরনের প্রিন্টিং ডিজাইন গ্লাসের উপরে ফেললেই উপর দিয়ে দাগ তুলে কাজ করা যায়। আর কেউ একটু আঁকতে জানা লোককে, ধরুন কাজে থিওরিটিক জেনে গেছে কিন্তু আমার আঁকতে আমি জানি না, কাউকে দিয়ে একটা ছোট ড্রয়িং বানিয়ে নেওয়াই যায়। আশেপাশে যে সমস্ত আর্ট স্কুলে স্টুডেন্ট যারা শেখায়, ছোটো বাচ্চাদের যারা শেখায়, তাদেরকে দিয়ে বলা হলো যে আমি এরকম একটা লতা পাতা ফুল আঁকতে চাই, তুমি আমার গ্লাসে এঁকে দাও। এরপরের বাকি যে কাজটা, কাজটার উপরে যে ওয়ার্ক করার পদ্ধতিগুলো, সেটা কিন্তু ওই আর্টিস্ট জানে না, সে শুধু আঁকতেই জানে। তার কাছ থেকে আপনি আঁকা ড্রয়িংটা বের করে নিলেন, এবারে বাকি কাজ করলেন। আর আপনি যদি নিজে আঁকতে জানেন কোনো প্রবলেমই নয়। সে আমার এখানে আমার ওয়ার্কশপে আমি আবার নতুন একটা স্টার্ট করেছি, অ্যাকচুয়ালি ভাবলাম কি যে লকডাউন চললো, অনেকের মানুষের কাজ হারিয়ে গেছে, কি করব খুঁজে পাচ্ছে না, তো তারা এই কোর্সটাকে করে তার নিজের আবার নতুন করে আয়ের পথ একটা তৈরি করতে পারে, এবং প্রাথমিক অবস্থাতে যদি সে কাজ করে ভালো মতোই সে তার ব্যাকআপ নিতে পারবে এই কাজটা থেকে। তোমরা যারা এখানে যারা দেখছো, তাদের তোমাদের যদি আঁকার সেরকম যদি কোনো স্কিল থাকে, তাহলে আর যদি তোমাদের মধ্যে যদি তোমাদের কাছে এখন যদি কোনো বিজনেস আইডিয়া বা প্ল্যানিং না থাকে, তাহলে এই কাজটি শিখে তোমরা একটা আয়ের পথ বার করতে পারো। কারণ এই এই মার্কেট অনেকটা হাই, কারণ এই মার্কেটে এখনটা এটা খুব ভালোই চলছে। কারণ দেখবে অনেক ইন্টেরিয়র ডিজাইনার আছে অনেক হোটেলে যেরকম কাঁচের উপর ডিজাইন করে, বা অনেকে আছে দেখবেন পার্সোনালাইজড কোনো একটা আঁকা তারা চায় যে আমার এই কাঁচের এই ডিজাইনে আমার মতো কোনো কোনো একটা ডিজাইন হবে। তো এইভাবে কিন্তু এই মার্কেটে এর ডিমান্ডটা খুবই আছে। তো তোমরা যারা যারা এই জিনিসটি যারা শিখতে চাও, তোমাদের মধ্যে এখন তোমরা এখন অবশ্যই ভাবছো যে যদি স্যারের সাথে কন্ট্যাক্ট করা যায়, অবশ্যই স্যারের সাথে কন্ট্যাক্ট করার ব্যবস্থা আমি করে দেবো, সেটা নিচে কমেন্টে একটা যোগাযোগ নম্বর অবশ্যই থাকবে, তোমরা ওখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারবে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা যারা মানে খুব অবশ্যই যারা এই কাজটি শিখতে চাও তারাই অন্তত ফোন করবে, নতুবা অন্যরা কেউ ফোন করবে না, দয়া করে এই ব্যাপারটি একটু মাথায় রাখবে। আর হ্যাঁ, আর যারা আঁকা জানো, এই আঁকা নিয়ে কীভাবে বিজনেস করা যায়, আঁকা নিয়ে আরও কী কী কাজের লাইন আছে, এই বিষয়ে আমি যাবতীয় তথ্য আমি এই চ্যানেলে আরও দেবো। তো এই চ্যানেলটিকে ফলো করতে থাকো। তো আজকের মতো এ পর্যন্তই, বাই।